রাজনৈতিক আন্দোলনকে গতিশীল রাখতে জোরদার করতে হবে সাংস্কৃতিক আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদের আয়োজনে বঙ্গবন্ধুর কাছে চিঠি লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন বক্তারা। তারা বলেন, বঙ্গবন্ধুকে স্থাপনা ও সংগঠনের নামের মধ্যে আবদ্ধ না রেখে পরের প্রজন্মের কাছে তার আদর্শ ছড়িয়ে দিতে হবে। তা না করতে পারলে ইতিহাস বর্তমান প্রজন্মকে ক্ষমা করবে না। এতে মুখ্য আলোচক ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক সাংবাদিক জাফর ওয়াজেদ। আরও বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু, শিক্ষক, গবেষক ও নাট্যকার ডক্টর রতন সিদ্দিকী এবং মুন্সীগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। চিঠি লেখা প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 490টি চিঠি থেকে বাছাই করে সিনিয়র ও জুনিয়র দুই ক্যাটাগরিতে 5 জন করে মোট 10 জনকে বিজয়ী ঘোষণা করা হয়।